মনোনয়নপত্র জমা দেওয়ার দ্বিতীয় দিনে কংগ্রেস এবং সিপিআইএম কর্মীদের বাধা দেওয়া এবং ব্যাপক মারধরের অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে মনোনয়নপত্র জমা দেওয়ার দ্বিতীয় দিনেই বিরোধীদের মনোনয়নপত্র জমা করতে বাধা দেওয়ার ঘটনায় রীতিমতো ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ডোমকল ব্লক অফি এলাকায় তৃণমূল বাহিনীর বিরুদ্ধে অভিযোগ গোটা বিডিও অফিস চত্বর তৃণমূলের সশস্ত্র বাহিনী দ্বারা ঘেরাও হয়ে আছে ব্লকের ভেতর কেউ ডিসিআর অথবা মনোনয়নপত্র জমা করতে গেলে তাকে বাধা দেওয়া হচ্ছে তৃণমূল পক্ষ থেকে এমনকি আজকের এই ঘটনায় এক সিপিআইএম কর্মীকে ব্যাপক মারধর করেছে বলে অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে ডোমকল থানার বিশাল পুলিশ বাহিনী মুর্শিদাবাদ থেকে ভিক্টর ব্যানার্জি রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়